ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে 29 আগস্ট 2022 থেকে 8 সেপ্টেম্বর 2022, এই দিনগুলোর মধ্যে নেওয়া হবে পরীক্ষাটি। সিলেবাসের মধ্যে রয়েছে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আর রয়েছে আফ্রিকা মহাদেশ। তো এই অধ্যায়গুলি থেকে মূলত সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র করা হবে ক্লাস 7-এর ভূগোল বিষয়ে। তো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নেব এবং এই প্রশ্নপত্রের সমস্ত উত্তরগুলি আমরা এক এক করে দেখব। 1 নম্বর দেওয়া আছে, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মানে 1 নম্বর দেওয়া আছে, 5টি প্রশ্নের জন্য 5 আক্ষেপ 5 নম্বর দেওয়া হয়েছে। 1-এর ক-এ দেওয়া আছে, দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হলো প্রেইরি, পম্পাস, নীলনদের সমভূমি। তো এখানে উত্তর হবে দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হচ্ছে পম্পাস। খয়ে দেওয়া আছে, একটি আন্তর্জাতিক নদী হলো দানিউব, আমু, দরিয়া না লুনি। তো একটি আন্তর্জাতিক নদী হলো দানিউব। গয়ে দেওয়া আছে, প্রদত্ত কোনটি আগ্নেয়শিলা নয়, ব্যাসল্ট, গ্রানাইট না চুনা চুনাপাথর। তো আগ্নেয়শিলা নয়, সেটা হচ্ছে চুনাপাথর। সুদানের রাজধানী হলো খার্তুম, আসোয়ান না কায়রো। তো সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। উন্নত দেওয়া আছে, সাহারা মরুভূমির শুকনো মরুখাতগুলিকে বলা হয় ওয়াদি, হামাদান, আর্গ। তো সাহারা মরুভূমির শুকনো গিরিখাতগুলিকে বলা হয় ওয়াদি। এরপর দেওয়া আছে, 2-এর দেখা প্রশ্ন, এক কথায় উত্তর দাও যেকোনো 5টি। প্রশ্নের মান 1 নম্বর দেওয়া হয়েছে, 5 আক্ষেপ 5 নম্বর দেওয়া হয়েছে টোটাল এর মান। 2-এর ক-এর দেখা দেওয়া হয়েছে, ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত। তো উত্তর হবে, ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। খ নম্বর দেওয়া আছে, এমন একটি নদীর নাম করো যার মোহনায় কোনো বদ্বীপ বদ্বীপ নেই। তো আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। গয়ে দেওয়া হচ্ছে, মার্বেল কোন জাতীয় পর্বত, কোন জাতীয় শিলা। তো মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। এরপরের প্রশ্ন ঘয়ের দাগে, এখানে দেওয়া আছে খামসিন কাকে বলে। তো উত্তর হবে, সাহারা মরুভূমি থেকে গরমকালে যে উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় খামসিন বলে। এরপরে অঙ্গ দাগে, ভেল্ট বলতে কী বোঝো। তো উত্তর হবে, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ট বলা হয়। নেক্সট হচ্ছে, 4-এর দেখে, প্রতিমা তৈরিতে কোন জাতীয় মাটি ব্যবহৃত হয়। তো প্রতিমা তৈরিতে পলিমাটি ব্যবহার করা হয় বা পলিমাটি ব্যবহৃত হয়। 3 নম্বর দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো 2টি, 2×2=4 প্রশ্নের মান দেওয়া আছে। 3-এর ক-এর প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। আমরা উত্তর লিখব, ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় 2টি সমান্তরাল পর্বত শ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলো চাপের ফলে কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারিদিকে পর্বত বেষ্টিত থাকায় এই জাতীয় মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। যেমন তিব্বত মালভূমি, ইরানের মালভূমি প্রভৃতি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। 3-এর ক-এ দেওয়া আছে, রেগোলিথ কি। তো আমরা উত্তর লিখব, আবহাওয়াবেগের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে, যাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। এই রেগোলিথকে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা বা মৃত্তিকার উপাদান বা মৃত্তিকা উৎপাদনের কাঁচামাল বলা যায়। গয়ে দেওয়া আছে, আফ্রিকা মহাদেশের চতুঃসীমা উল্লেখ করো। তোমরা উত্তর লিখবো, আফ্রিকা মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর রয়েছে। এরপর রয়েছে 4-এর দেখা প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। এখানে প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে, 2টি প্রশ্নের জন্য 3×6 নম্বর দেওয়া হয়েছে। তো 4-এর ক-প্রশ্ন দেওয়া আছে, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। তোমরা উত্তর লিখবো, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, তারপর নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক যত বড় হয়ে বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। সেই সঙ্গে অশ্বক্ষুর আকৃতির হ্রদের এই চিত্রটি তোমরা এঁকে দেবে। ওকে, তো নেক্সট প্রশ্ন আমরা দেখব, খয়ের দাগে, নীলনদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম লেখো। তো নীলনদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম হলো কায়রো, আলেকজান্দ্রিয়া, খার্তুম। এরপরে 5-এর দাগে, নিচের যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, 5 আক্ষেপ 5 নম্বর দেওয়া হয়েছে প্রশ্নের মান। কয়েক দেখা দেওয়া আছে, জনজীবনের উপর পার্বত্য অঞ্চলের প্রভাব আলোচনা করো। তোমরা উত্তর লিখবো, জনজীবনে পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হল, 1 নম্বর হচ্ছে, পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর, জলবায়ু শীতল আর মাটি অনুর্বর, তাই সেখানকার মানুষের চাষবাস করার সুযোগ কম। সামান্য পরিমাণে কৃষিকাজ, পশুপালন আর কাঠ সংগ্রহ করে সেখানকার মানুষের প্রধান উপজীবিকা। 2 নম্বর হচ্ছে, বন্ধুর
স্থলপথে যাতায়াত করা ও খরস্রোতা নদীর জলপথে পরিবহন করা অসুবিধাজনক বলে মালপত্র আদান প্রদান করা ব্যবসা বাণিজ্য করা ও বা শিল্প গড়ে তোলা সহজ নয়। 3 নম্বর হচ্ছে জীবিকার অভাবের জন্য পার্বত্য অঞ্চলের লোক বসতি খুবই কম। 4 নম্বর পার্বত্য অঞ্চলের মানুষ কষ্ট সহিষ্ণু পরিশ্রমী ও সাহসী হয়। 5 নম্বর হচ্ছে পর্বতের মনোরম পরিবেশে স্বাস্থ্য নিবাস গড়ে ওঠে। এরপর রয়েছে 5-এর 2 নম্বর প্রশ্ন, ক্ষয়ে দেওয়া আছে নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি সম্বন্ধে আলোচনা করো। যেমন সংক্ষেপে লিখেছি, নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি হলো প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীর চর, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নিম্নগতিতে নদীর প্রধান কাজ অবক্ষেপণ, তাই এই অংশে কোথাও কোথাও নদীর দুপাশে বিস্তৃত প্লাবনভূমি, সুউচ্চ স্বাভাবিক বাঁধ, বড় বড় নদীর চর এবং স্থান বিশেষে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়। তো এটা ছিল ক্লাস 7-এর ভূগোল বিষয়ে 2nd ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের ওপর কোনো মডেল প্রশ্নপত্র এবং তাদের উত্তর সহ আলোচনা করব। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।